মামু, এবার তোকে অনেক দিন এখানে থাকতে হবে। হাইসলে হবে না, তোকে থাকতে হবে। লিখা পড়া তো ঠিকঠাক হচ্ছে তো? এবার পরীক্ষায় আমি সবার আগে হইছি। আমার মা তো ছেলেবেলায় আমার মা তো চলে গেল, মরিয়ে গেল, তা বাদে মাসির কাছে মানুষ হইল। মা তো মুখ তো ভালো করে মনে পড়ে না। যখন তোকে দেখি না, তোকে দেখলে আমার মায়ের মুখ মনে আসে। তাহলে তো কেন গায়ে থাকিস লাই মামু, ফিরে আয় কিনে। নির্বক, এই গায়ে তো একদিন ফিরতেই হবে। আর যে দিন আমি ফিরব না, উস দিন গায়ের এই চেহারাটা থাকবেক না। গায়ের মানুষগুলান পেট ভরে ভাত খাবে, ছেলেগুলান কাম পাবে, আর বাচ্চাগুলান স্কুলে যাবে। তুই একটু নেতা বটে না? তো জিলাপি খাবি? জিলাপি খাবো। হ্যাঁ, লে যা, লে পয়সা, লে পয়সা, লে যা, জিলাপি যাব। আমি তো বলছি যা না। এসেছিলাম অর্চির সঙ্গে কথা বলতে, কিন্তু এসেই শুনলাম যে ওর কোনো কাজ পড়ে গিয়েছে, তাই ওকে বেরিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, হঠাৎই সকাল পর্যন্ত আমরা কেউ জানতাম না। অফিস থেকে ফিরেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে গেল। আসলে ওদের প্রফেশনে এটাই একটু গন্ডগোল, মানে কিছুই আগে থেকে ঠিক করে রাখা যায় না। এরকম একটা চ্যালেঞ্জিং প্রফেশনে আছে, এইটুকু তো মেনে নিতেই হবে। আর আমাদের ছেলেও তো সেরকম, এই তো দেখুন না, অনেক চ্যানেল থেকে কিন্তু ওর ডাক এসেছিল, সব খুব ভালো ভালো মাইনাও দেবে, কিন্তু ছেলে তো আর কোথাও যাবে না। ও বলে প্রিন্ট মিডিয়াতে কাজ করার মজাটাই আলাদা। এই সব স্যাটেলাইট চ্যানেলগুলো নাকি খুব কমার্শিয়ালাইজড, না ওর কাছ থেকেই শোনা, ওখানে নাকি আসল খবরটা হারিয়ে যায়। কথাটা খুব একটা খারাপ বলনি, এখন তো আমরা সবাই খবর পড়ার বদলে খবর দেখায় অভ্যস্ত হয়ে উঠেছি, আর এই খবর দেখানোর মধ্যে একটা কম্পিটিশন তো থাকেই। আচ্ছা, ওর যে কি নিয়ে পড়াশোনা করেছে? ও মা, কমলিকা সে কথা আপনাকে বলেনি কখনো? না, আসলে সেভাবে কখনো জিজ্ঞাসা করেনি তো। আমি আমি জানি, ও তো ম্যাসকম করেছে যাদবপুর থেকে নাকি? ও ইংলিশে অনার্স করেছে, তারপরে ইউনিভার্সিটিতে পড়তে পড়তে ফ্রিল্যান্স করতো, পাশ করার আগেই অফার লেটারটা পেয়ে যায়। দেখুন, ছেলে মেয়েরা তো নিজেদের নিজেরাই পছন্দ করেছে, এখন তো আমাদের আর বিশেষ কিছু বলার নেই, শুধু দাঁড়িয়ে থেকে বিয়েটা দেওয়া ছাড়া। আমাদের কিন্তু আপনার মেয়েটিকে ভারী পছন্দ হয়েছে ভাই, খুব ভালো মেয়ে, যেমন শিক্ষা দীক্ষা তেমনি ব্যবহার। চেষ্টা করেছি ভালোভাবে মানুষ করা। আসলে ওর বাবা তো সবসময় ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকে, মেয়ের দিকে তাকাবার সময় নেই, তাই আমাকেই সবকিছু একা একা সামলাতে হয়। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে মেয়েটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে থাকবে, অ্যাট লিস্ট বিদেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু সে তো এখানে। যা, নিজের দেশ ছেড়ে, নিজের জায়গা ছেড়ে
খামোখা বিদেশে গিয়ে পড়ে থাকতে যাবে কেন বলুন তো? হ্যাঁ, আর তাছাড়া আমাদের তো একটাই, আমরাই বা কীভাবে থাকবো সেটাও তো ভেবে দেখতে হবে। আর আপনারা তো খাবারগুলো মুখেই দিলেন না। হ্যাঁ, আমাকে কিন্তু কিছু বলতে পারবেন না, আমি প্রায় শেষ করে ফেলেছি। আরে কোনো খাও। আপনি তো কিছুই খেলেন না। খুব আশা করেছিলাম যে দুপুরবেলা দুটি ডাল ভাত খেয়ে যাবেন। খাবো খাবো। শুনুন, মেয়েটা এখানে চলে আসার পরে আমাদের বাড়িটা তো একেবারে ফাঁকা হয়ে যাবে, তখন হুটহাট করে চলে এসে একেবারে পাত পেড়ে খেয়ে যাব। আমাদের বাড়িতে আপনি আসবেন এ তো আমাদের পরম সৌভাগ্য। এতদিন আপনাকে টেলিভিশনে দেখেছি, খবরের কাগজে আপনার খবরাখবর পড়েছি, আপনার মতো একজন মানুষের সঙ্গে আমাদের এত অন্তরঙ্গ সম্পর্ক হতে যাচ্ছে এতেই আমরা। আমাকে এভাবে বলবেন না প্লিজ, দয়া করে আমাকে আপনাদের পরিবারের একজন ভাবুন। একেবারে ঠিক কথা বলেছেন। বুঝলে পলু, যারা সত্যিকারের শিক্ষিত গুণী তারাই এরকম বিনয়ী হন। এইভাবে আর কতক্ষণ থাকতে হবে আমায়? ও যে বলে গেল রাতে দেখা হবে, কোথায়? আসছে না তো এখনো। এলে না হয় ভালো মন্দ যাই হোক একটা বোঝাপড়া হওয়ার চান্স তো থাকতো, কিন্তু এইভাবে বন্ধ ঘরের ভেতর দম আটকে আসছে আমার। আমি জানি মন, তুমি খুব রাগ করছো আমার উপর। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ইচ্ছে করে ফোন করছি না, খুব টেনশনও করছো নিশ্চয়ই, কিন্তু আমার যে কোনো উপায় নেই মন। এই মুহূর্তে আমার মতো অসহায় আর কেউ নেই। কাজের কথা তো গল্পে গল্পে কিছুই বলা হলো না, 23 তারিখে দুটো লগ্ন আছে, আপনারা কোনটা চাইবেন? আমাদের তো সন্ধে লগ্ন হলেই ভালো, নাকি? হ্যাঁ, আমাদেরও তাই, কারণ আমাদের তো আবার পরের দিন সকালেই বউকে আনতে হয়। ও হ্যাঁ, একটা ভাইটাল কথা না বললেই নয়, অর্চি আমাদের বারবার বলেছে আপনাদের বলতে। কি বলুন তো? আমাদের বাঙালিদের বিয়ের ব্যাপারে একটা দান সামগ্রী দিয়ে থাকে না, তো অর্চির একেবারে ইচ্ছে নয় যে আপনারা। হ্যাঁ, আর শুধু অর্চি কেন, মানে আমাদেরও তাই ইচ্ছে, এটাই একমাত্র ইচ্ছে যে আমরা বিয়েতে আপনাদের কন্যাটিকেই চাই, আর কিছু না। এটা তো আপনাদের ইচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদেরও তো একটা কোনো ইচ্ছে থাকতে পারে। দেখুন, মুন আমার একমাত্র মেয়ে, সো আমি চাই যে বিয়ের আগে ও যেভাবে থাকতে অভ্যস্ত ছিল ঠিক সেইভাবেই ওর ঘরটা সাজিয়ে দিতে। ইনফ্যাক্ট বিয়ের পরে যাতে নতুন জায়গায় গিয়ে ওর কোনো অসুবিধে না হয়। অসুবিধে মানে? আরে যে কোনো নতুন জায়গাতেই প্রথম প্রথম অল্প বিস্তর অসুবিধে হতে পারে, মানুষ সেটা অ্যাডজাস্ট করে নেয়। তাছাড়া নিজের বাড়িতে আবার অসুবিধে কি, এখন তো এটাই ওর বাড়ি, এরাই ওর আপনজন। না না, আমার মনে হয় না যে মুনের এখানে বিন্দুমাত্র অসুবিধা হবে। আমার একটা প্রপোজাল ছিল।
মিষ্টি কুটু মিষ্টি কুটু, চলো 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 পাল্টাই।